এই এক্সারসাইজটি দেখতে যতটা সিম্পল মনে হচ্ছে এর বেনিফিটগুলিকে জেনে আপনি ততটাই অবাক হয়ে যাবেন। আপনার শরীরে কি ঘটবে যদি আপনি প্রতিদিন কেবলমাত্র এক মিনিটের জন্য এই হ্যাঙ্গিং এক্সারসাইজটি করেন। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বেনিফিট নম্বর 1, এক মিনিটের হ্যাঙ্গিং এক্সারসাইজ বা ঝোলা ব্যায়াম আপনার বডি পশ্চারকে ঠিক করে। দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে বা বসে পড়াশোনা করার কারণে বা কোনো কাজ করার কারণে ধীরে ধীরে আমাদের স্পাইনাল কর্ড ধনুকের মতো বাঁকতে শুরু করে, ঘাড় ঝুঁকে যেতে শুরু করে, আর এই বডি পশ্চার আমাদের লুকসকে খারাপ বানিয়ে দেয়। এই জন্য তো মাঝে মধ্যে বলা হয় যে সোজা হয়ে বসো বা সোজা হয়ে থাকো। বন্ধুরা, যদি আপনার বডি পশ্চার অলরেডি খারাপ হয়ে গেছে তাহলে আপনি বেশি নয়, রোজ এক মিনিট এই হ্যাঙ্গিং এক্সারসাইজটি করুন। মাত্র 7 দিনের মধ্যেই দেখতে পাবেন যে আপনার বডি পশ্চার অনেকটাই ঠিক হয়ে গেছে। বেনিফিট নম্বর 2, হ্যাঙ্গিং এক্সারসাইজ আপনার মুডকে রিফ্রেশ করে এবং এর সাথে সাথে অলসতাকেও দূর করে। দেখুন, যখন আপনি ঝুলেন তখন আপনার ব্রেনে অ্যান্ড্রোফিল নামের একটি হরমোন রিলিজ হয়। এই হরমোনকে হ্যাপি হরমোনও বলা হয়। অর্থাৎ যখন এই হরমোন আপনার বডিতে রিলিজ হয় তখন আপনি কোনো কারণ ছাড়াই খুশি থাকেন। তো যদি আপনার মুড কোনো দিন খারাপ হয়ে যায় বা কোনো কারণ ছাড়াই অলসতা ফিল হয়, তাহলে সেই মুহূর্তে আপনি এক মিনিটের জন্য এই হ্যাঙ্গিং এক্সারসাইজটিকে করুন। ইনস্ট্যান্টলি আপনি নিজেকে হ্যাপি বা রিচার্জ ফিল করতে পারবেন। বেনিফিট নম্বর 3, আপনার হাতের হাড়কে স্ট্রং তৈরি করে। যখন আপনি হ্যাঙ্গিং এক্সারসাইজ করেন তখন আপনার হাড়ের মধ্যে প্রচুর প্রেশার জেনারেট হয়, ফলে হাড় বেশি মাত্রায় ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে পারে। তো যত বেশি আপনার হাড় ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করবে ততই সেই হাড় স্ট্রং হতে থাকবে। বেনিফিট নম্বর 4, আপনার শোল্ডারের মোবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি দুটিকেই ইম্প্রুভ করার কাজ করে এই হ্যাঙ্গিং এক্সারসাইজ, যার ফলস্বরূপ ইন ফিউচার আপনার কোনো দিন শোল্ডার পেন হবে না। বেনিফিট নম্বর 5, হ্যাঙ্গিং এক্সারসাইজ আপনার ব্যাক পেন এবং কোমরের ব্যথাকে ঠিক তো করে, তার সাথে সাথে ব্যাক পেন এবং কোমরের ব্যথা হওয়া থেকে আপনাকে রক্ষা করে। যদি প্রতিদিন আপনি এক মিনিটের জন্য হ্যাঙ্গিং এক্সারসাইজ করেন তাহলে আপনার ব্যাক পেন এবং কোমরের ব্যথা কোনোদিনও হবে না। বেনিফিট নম্বর 6, কুল আপ করতে সাহায্য করে। দেখুন, বডি বিল্ডিংয়ে কুল আপ একটি বেস্ট এক্সারসাইজ বলে মনে করা হয়, কারণ এটি হলো এক ধরনের কম্পাউন্ড ওয়ার্কআউট, কারণ এটি একসাথে অনেকগুলি মাসলকে ট্রেন করে। কিন্তু প্রবলেম কি হয়, বেশিরভাগ লোকেরা বেশিক্ষণ কুল আপ করতেই পারে না। তো যদি আপনার সাথেও হয় তাহলে আপনি কয়েকদিন এই হ্যাঙ্গিং এক্সারসাইজকে করুন, দেখবেন কয়েকদিন পর থেকেই আপনি খুব সহজেই কুল আপ করতে পারছেন। বেনিফিট নম্বর 7, হ্যাঙ্গিং এক্সারসাইজ আপনার শক্তি এবং স্ট্যামিনা এই দুটিকেই বৃদ্ধি করে। যখন আপনি এই ঝুলন্ত অবস্থায় থাকেন তখন আপনার সমস্ত বডি ওয়েটকে হাত দিয়ে লিফট করেন, যার ফলে আপনার শরীরে হ্যাভি প্রেশার জেনারেট হয়, যা ধীরে ধীরে আপনার বলকে বৃদ্ধি করে এবং আপনার স্ট্যামিনাকে বুস্ট করে। বেনিফিট নম্বর 8, হ্যাঙ্গিং এক্সারসাইজ আপনার ফোরআর্মকে শক্তিশালী তৈরি করে, যার ফলে আপনার হাত বেশ অ্যাট্রাকটিভ লুক পায়। তো যদি আপনার হাত খুব দুর্বল হয় তাহলে আপনাকে অবশ্যই এই হ্যাঙ্গিং এক্সারসাইজ করা উচিত। বেনিফিট নম্বর 9, এই ব্যায়াম আপনার গ্রিপকে মজবুত তৈরি করে। দেখুন, যখন আপনি বার্কে ঝুলেন তখন আপনার সম্পূর্ণ শরীরের ওয়েটকে আপনার হাত সামলায়, যার ফলস্বরূপ ধীরে ধীরে আপনার গ্রিপ মজবুত হতে শুরু করে। তো যত শক্তিশালী আপনার গ্রিপ হবে ততই আপনি এই ওয়ার্কআউটটিকে বেটারভাবে ও দীর্ঘক্ষণ ধরে করতে পারবেন। বেনিফিট নম্বর 10, আপনার হাইট বৃদ্ধি করে। দেখুন বন্ধুরা, হাইটকে বৃদ্ধি করার যত ধরনের এক্সারসাইজ রয়েছে তার মধ্যে এই হ্যাঙ্গিং বার এক্সারসাইজকে সব থেকে টপে রাখা হয়। এই সামান্য এক্সারসাইজটিতে এতটাই পটেনশিয়াল আছে যেটি আপনার হাইটকে খুব দ্রুত গতিতে বৃদ্ধি করতে শুরু করে, কারণ এই এক্সারসাইজটি আপনার সম্পূর্ণ বডিকে একসাথে স্ট্রেচ করে, যার ফলস্বরূপ আপনার হাড়ের কার্টিলেজের মাত্রা বৃদ্ধি পায়, মানে আপনার হাড়ের সাইজ বৃদ্ধি পায়, মানে আপনার হাইট বৃদ্ধি পায়। এরপর একটি বোনাস বেনিফিট, এই এক্সারসাইজটি আপনার বডিকে ফ্লেক্সিবল তৈরি করে। দেখুন, আমাদের শরীর যত বেশি ফ্লেক্সিবল হবে
ততই ভালোভাবে আমরা ওয়ার্কআউটকে করতে পারবো এবং ততই আমাদের শরীর ফুর্তি থাকবে। দেখুন এতগুলি উপকার রয়েছে মাত্র এক মিনিটের হ্যাঙ্গিং এক্সারসাইজে। তো বন্ধুরা, আপনি কি এই হ্যাঙ্গিং এক্সারসাইজ করেন? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এইরকম আরো নতুন নতুন তথ্য সবার আগে পেতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।